সুপ্রিয় দর্শক, কাছে দূরে যে যেখান থেকে শুনছেন আমাদের নিয়মিত আয়োজন শুভ সকাল ঝিনাইদহ, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সকাল ঝিনাইদহের আজকের এপিসোড। দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন এবং প্রতিটি ভালো কাজের সাথে আপনাদের সকালটাকে শুরু করেছেন। যারা কর্মব্যস্ত মানুষ তারা অলরেডি অফিসের পথে কিংবা তাড়াহুড়ো করছেন বাড়ি থেকে বেরোনোর জন্য, কিংবা অন্যান্য কাজেও আপনারা থাকতে পারেন ব্যস্ত। যাই হোক, আপনাদের ব্যস্ততম দিনটি হোক এটাই আমাদের কাম্য, তবে সেটি সুস্থভাবে আপনারা থাকেন এই প্রত্যাশা কিন্তু আমরা করি। দর্শক, আজকের অতিথি হিসাবে আমাদের সাথে আছে, আমরা অতিথির কাছ থেকে আজকে পরিচিত হয়ে নেব, জনাব আকরাম ভাই, আপনি কেমন আছেন? সদেই সম্রাট ভাই, আপনি কেমন আছেন? আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আমরা অবশ্যই ডেসক্রিপশনে লিখে দিয়েছি আপনার পরিচয়, তারপরেও যদি একটু বলেন। জি, ধন্যবাদ। প্রিয় ঝিনাইদহবাসী, শুভ সকাল। আশা করি সকলেই ভালো আছেন, আমি আল্লাহর রহমত এখন সুস্থ আছি, ভালো আছি। তো প্রথমে আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে জন্মতনা বাংলাদেশ নামক দেশটির, যার জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে ঠাঁই পেত না লাল সবুজের পতাকা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আর তারপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি ঝিনাইদহ টিভির সাথে জড়িত সকলকেই, যারা আমার মতো একজন নগণ্য মানুষকে আপনাদের সামনে এনে এই রকম প্ল্যাটফর্মে নিয়ে এসে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে কি কি থাকছে আপনাদের সূচির পাতায়? আজ কিন্তু হচ্ছে আমাদের যদি দিকে তাকাই, আমরা সময়ের দিকে যদি তাকাই বা আজকে দিন তারিখের দিকে যদি তাকাই, আজকে কিন্তু মঙ্গলবার, অতএব আজকে মঙ্গলবার এবং আজকে হচ্ছে আপনার 17 আগস্ট। হ্যাঁ, ইংরেজি মাসে 17 আগস্ট। কিন্তু আজকে আপনারা যারা ভাবছেন যে দিন তারিখ লিখতে অনেক সময় ভুল করে ফেলি, আমরাও ভুল করে ফেলি যথারীতি, তারপরেও আপনাদেরকে জানিয়ে দিলাম, কেননা প্রতিটি ভুল থেকে আসলে জীবনে শিক্ষা নেওয়া উচিত। আর একটি ভুল হলে যে জীবনে আপনি ভুলের মধ্যে ডুবে গিয়েছেন এমনটা কিন্তু নয়, আপনার জীবনে ভুল হতে পারে, সমাধান এবং সফলতা কিন্তু আসবেই, এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। থাকবে আজকের বেশ কিছু সংবাদপত্রের বিশ্লেষণ এবং আলোচনা থাকবে আপনাদের জন্য, আর আবার থাকবে হচ্ছে আজকের অতিথির সকালটা কিভাবে যায় আমরা তার কাছ থেকে জানবো। তো আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই যে আপনার সকালটাকে আপনি আসলে কিভাবে কাটান। আসলে যখন আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিই, আমি মোহাম্মদ সংগ্রাম হোসেন, পিতা মৃত শহীদুল ইসলাম, মাতা রিনা পারভীন, জন্মস্থান শৈলকুপা ঝিনাইদহ। হলেও আসলে ছোটবেলা থেকেই, আমার জন্মের আগে থেকেই বাবা মা ঝিনাইদহতে থাকেন, সেই হিসাবে শৈশব কৈশোর ঝিনাইদহতেই কেটেছে, এখনও ঝিনাইদহে থাকি। আর আমি এখন গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ইসলাম ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে, আর এখন MBA স্টুডেন্ট। তবে করোনার কারণে গত 1 বছরের বেশি সময় ক্যাম্পাস বন্ধ থাকার কারণে আসলে সকালে খুব কম ওঠা হয়, তবে যদি কোনো কাজ থাকে সকালে উঠি, আর মাঝে মাঝে ইচ্ছা করে ভোর দেখতে ওঠা হয়। তো সকালের মতো আসলে আর কিছু হয় না, যে মানুষটা সকালের সৌন্দর্য উপভোগ করতে পারে না তার জীবনটাই আমার মনে হয় বৃথা। তবে আমাদের উচিত প্রতিদিনই প্রতিটি সকালই দেখা, কারণ আজকে আমরা আছি, আগামীকাল হয়তো নাও থাকতে পারি। কিন্তু দুঃখের বিষয় যে আসলে অলসতা বলেন বা অন্য যে কোনো কারণেই প্রতিদিন সকাল আসলে দেখা হয়ে ওঠে না। সংগ্রাম ভাই, আমরা আপনার সকালের কথা শুনছিলাম, ব্যক্তিগত জীবনে আপনি কি করেন? ব্যক্তিগত জীবনে আমি এখনো ছাত্র এবং ছাত্র রাজনীতির সাথে জড়িত দীর্ঘ 10 বছরের বেশি সময়। আমি 2012 সালে ঝিনাইদহ পৌর ছাত্রলীগের সদস্য ছিলাম, 2015 সালে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য ছিলাম এবং সর্বশেষ 2019 সালে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছি। তো ছাত্র রাজনীতির পাশাপাশি আমি নতুন করে, আমরা 5 বন্ধু মিলে একটি নতুন উদ্যোগ নিয়েছি, আমরা একটি রেস্টুরেন্ট ওপেন করব। করোনা অনেকদিন আগেই রেস্টুরেন্টটা আসলে ওপেন হয়ে যেত, আসলে সার্বিক পরিস্থিতির কারণে, করোনা পরিস্থিতির কারণে এখনো আমরা আমাদের ব্যবসাটা রান করতে পারিনি। ওকে, সব সম্ভব হবে, সব ঠিক হয়ে যাবে নিশ্চয়ই একদিন, করোনা পরিস্থিতি আমাদের মাঝে আস্তে আস্তে স্বাভাবিক জীবনে আমরা চলে আসতে পারবো এবং আপনার রেস্টুরেন্টের নিশ্চয়ই যে কার্যক্রমগুলো আছে অতিরিক্ত জনসমুখে আসবে। কতদিনের মধ্যে শুরু করবেন এখন প্ল্যান আছে? ইনশাল্লাহ সেপ্টেম্বরের মাঝামাঝি বা অক্টোবরের প্রথম দিকে শুরু হবে যদি পরিস্থিতি ভালো থাকে। আমার একটা প্রশ্ন ছিল, মানুষ চাকরিতে যায়
মানুষ পাইলট হতে চায়, পড়াশোনা শেষ করে। আপনার কেন মনে হলো যে আপনি রেস্টুরেন্টে করবেন, একটা চাকরির পেছনে না? আসলে আমার ইচ্ছা যে আমি চাকরি করি, যাই করি, আমি চাকরির পাশাপাশি একটা ব্যবসা করব। কারণ ব্যবসার মতো আসলে মানে ছোটবেলা থেকে ব্যবসায়িক পরিবারে বড় হওয়ার কারণে ব্যবসায়ের যে মজা, ব্যবসায় অনেক ঝুঁকি আছে, তারপরও ব্যবসায়ের যে স্বাধীন চেতা, যে তারপরে আপনার নিজের যেই অভিব্যক্তির প্রকাশ করা যায়, সব কিছু মিলে আমার কাছে মানে ব্যবসা মনে হয়েছে। চাকরি করে যাই করি, চাকরির পাশাপাশি অবশ্যই একটা ব্যবসা করব। অবশ্যই ব্যবসা করবেন। এবং ব্যবসাটা কি আপনার লাইফে ফার্স্ট প্রায়োরিটি দেন নাকি চাকরিটা ফার্স্ট প্রায়োরিটি দেন, কোনটা? এটা আসলে অনেক কঠিন প্রশ্ন। হ্যাঁ, তবে মানে চাকরির পাশাপাশি ব্যবসা আমি করবই, আর চাকরি যদি না করি ব্যবসা করব, তো সেই হিসাবে ব্যবসায়কেই বলতে পারেন যে ফার্স্ট প্রায়োরিটি। ওকে, অবশ্যই একটা মানুষ উদ্যোক্তা হওয়াটা কিন্তু খুবই জরুরি আমাদের সমাজে। আমাদের যেন আইসিটি উপদেষ্টাও কিন্তু বলেন, যিনি বাংলাদেশের আইসিটি উপদেষ্টা, তিনিও কিন্তু বলেন যে আমরা আসলে সবাই চাকরি চাই, চাকরি চাই, চাকরির দরকার নেই। আপনি একজন উদ্যোক্তা হন, তাহলে আপনি মানুষকে চাকরি দিতে পারবেন। আসলে দেখেন, আমাদের দেশে কিন্তু গ্রাজুয়েট করা ছেলে মেয়ের অভাব নেই, লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা যদি ইচ্ছা করতো যে নিজে কিছু করবে, চেষ্টা করতো, তাহলে হয়তো বা বেকারত্বের সংখ্যা অনেক কমে যেত। তবে গত এক বছরের বেশি সময়, করোনাকালীন সময়, আমরা দেখেছি যে অনেক প্রচুর পরিমাণ উদ্যোক্তা এই অনলাইন প্ল্যাটফর্মে এসে বিজনেস করতেছে এবং তারা যথেষ্ট সফল। আসলে অনলাইন মার্কেটিংটা আমাদের দেশের বাইরে কিন্তু অনেক আগে থেকেই পজিটিভ একটা ইম্প্যাক্ট আছে, কিন্তু আমাদের কাছে অনলাইন বিজনেস বলতে নেগেটিভ একটা ব্যাপার, মানে প্রতারণার। অনেকে দেখা যায় যে আমরা অনলাইনে একটা প্রোডাক্ট কিনছি দেখে একরকম, কিন্তু আসছে আর একরকম। তো এই প্রতারণার কারণে আসলে অনলাইনের প্রতি আমাদের একটা ব্যাড ইম্প্যাক্ট চলে আসছে। তো এই এটা যদি সবাই পজিটিভলি নেয় এবং সবাই যদি প্রতারণা না করে সততার সাথে ব্যবসা করে, তবে আল্লাহর রহমতে আশা করি অনলাইনের মাধ্যমে অনেক উদ্যোক্তারা অনেক ভালো কিছু করবে। সামনে ভাই, এটি যেটা হয়েছে যে অসত কিছু প্রতিষ্ঠানের কারণেই কিন্তু এই জনমনে একটা অবিশ্বাস সৃষ্টি হয়েছে বলে আমার ধারণা, আপনার কি মনে হয় ব্যাপারে? জি, অবশ্যই সততার অভাবে এটা হয়েছে। কেউ যদি সৎভাবে ব্যবসা করে, সে মানুষকে তো ঠকাতে পারে না। এবং খুব দারুণ একটি প্রবাদ আছে, ব্যবসায় সততার মূলধন। জি, এটা আপনি কতটুকু বিশ্বাস করেন? এটা তো 100% বিশ্বাস করি। আচ্ছা, দর্শক, আজকে আমাদের সাথে সংগ্রাম হোসেন রয়েছেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন বর্তমান সময়ে। আমি যদি একটু আসতে চাই, আজকের যদি খেলার নিয়ে কথা বলতে চাই, তাহলে কিন্তু চব্বিশে আগস্ট বাংলাদেশ দল গিয়ে আমাদের যে নিউজিল্যান্ড দল, তারা কিন্তু সফরে আসছে। বিশেষ করে এই কিউদের সফরকে আপনি কিভাবে দেখছেন? আমরা তো দেখলাম যে অস্ট্রেলিয়ার সাথে টিম টাইগার্সদের দারুণ সম্ভাবনাকে কাজে লাগিয়েছেন। হ্যাঁ, নিজেদের কন্ডিশন হবে, ফিসটা নিজেদের হবে, আপনার কি মনে হয় বাংলাদেশ সামনের দিনে কি করবে? আসলে এক সময় ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন বাংলাদেশের খেলা মানে বাংলাদেশ হেরে যাবে, এরকম একটা মোটামুটি আমরা শিওর ছিলাম যে বাংলাদেশ জিতবে না কখনোই। 99 সাল কি 2000-এর কথা, তখন একেবারেই ছোট, স্কুলে ভর্তি হয়নি, তখন বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে মনে একটা ম্যাচ জিতছিল বিশ্বকাপে, মেবি ওই সময় মিছিল করার অভিজ্ঞতা আছে না, বাংলাদেশ জিতেছে বিশাল ব্যাপার। তো এখন বাংলাদেশ জিতবে এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এখন আর সেই রকম আগের মতো সেই জিনিসটা, ভয়টা কাজ করে না। বাংলাদেশ টিম এখন অনেক ভালো, ম্যানেজমেন্ট অনেক ভালো, আর অনেক তরুণ প্রতিভাবান খেলোয়াড়রা আছে, যার কারণে বাংলাদেশকে নিয়ে আসলে স্বপ্ন দেখাই যায়। ওকে, আমি ভাবছি যে কিউদের বিরুদ্ধে আমরা আরেকটা সিরিজ জয় করব নিশ্চয়ই। যে আমি তো ভাবছি যে হোয়াইট ওয়াশ করব। ওকে, বাংলা ওয়াশ যেটাকে বলছে, হোয়াইট ওয়াশ যেটাই বলি, সেটা আমরা করার চেষ্টা করব। গুরুত্বপূর্ণ কিন্তু অনেক পত্রিকা শিরোনাম কিন্তু আমাদের হাতে আছে, আমরা পড়বো আস্তে আস্তে। আপনি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতির সাথে কিভাবে নিজেকে সম্পৃক্ত, কেন করলেন? আমরা তো দেখি যে মা বাবা আসলে সন্তানদেরকে রাজনীতিতে দিতে চায় না, কেননা রাজনীতি মানেই তো হুটো পাটা হুটোগোল, তাড়াহুড়া, একটা ব্যস্ত সময়, রাজনীতির পেছনে যাওয়া মানে ছেলে বকাটে হয়ে যাওয়া, এইরকম ভাবা মনে। তো আপনি সেই জায়গা থেকে কেন রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করতে? আসলে রাজনৈতিক পরিবারের ছেলে হিসাবে আমার বাবা বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তো রাজনৈতিক পরিবারের ছেলে হিসাবে আমি একা আর আমার বড় তিনটা বোন, আমার তিন দুলাভাই, ওনারা ব্যবসায়ের সাথে জড়িত এবং তারা সাবেক ছাত্রলীগ নেতা। তো আসলে এটা হচ্ছে যে 2007-08 সালের ঘটনা,
তত্ত্বাবধায়কের সময়কার। তো তখন আমাদের ব্যাপারী পাড়া থেকে মিছিল আসতো, মিছিল আসতো। তো আমার দুলাভাই, বড় দুলাভাই, উনি তখন স্বেচ্ছাসেবক লীগ করতেন, তো ওনার নেতৃত্বে মিছিল আসতো। তো ওই যে ছোটবেলায় মজার ছেলে মানুষ মিছিল করে, তো আমরা ওইরকম ওই মিছিলে জয়েন করতাম। তো তখন আসলে ঝিনাইদহ আওয়ামী লীগের রাজনীতিটা ছিল যে, এখন যেমন ধরেন পাওয়ার পার্টির যুগ, এখন ছাত্রলীগের প্রোগ্রাম হয়, যুবলীগের প্রোগ্রাম হয়, স্বেচ্ছাসেবক লীগের প্রোগ্রাম হয়, শ্রমিক লীগের প্রোগ্রাম হয়, আওয়ামী লীগের প্রোগ্রাম হয়, আলাদা আলাদা প্রোগ্রাম। তো ওই টাইমে মেইনলি ঝিনাইদহতে প্রোগ্রাম হতো বেশিরভাগ স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে। তখন স্বেচ্ছাসেবক লীগ এবং সামগ্রিক মানে আওয়ামী লীগের বেশি এই জিনিসটা প্রোগ্রামগুলো হোল্ড করতেন আমাদের বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু ভাই। মিন্টু ভাইয়ের নেতৃত্বে আসলে তখন আমার বড় দুলা ভাইরা মিছিল নিয়ে আসতো। তো সেই মিছিল থেকে মিছিলে আসা, ওই যে মিছিলে আসার একটা মজা। তো এটা করতে করতে ধরেন 2007-8-9 সাল গেল, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলো। আমি 9 সালে ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছিলাম। তো আমার মা স্বভাবতই, আপনি যেটা বললেন যে আসলে বাড়ির লোকজন তো চায় না, তারপরেও আমার বাবা রাজনীতি করতে গিয়ে তার জীবনটা হারাইছেন, তো সেই হিসাবেই আমার মা স্বভাবত আরো বেশি চাবেন না যে আমার তার একটা মাত্র ছেলে রাজনীতিতে আসুক। তো তখন আমাকে আসলে অনেকবার বোঝানোর পরে আমি রাজনীতিতে যেতাম, মানে বুঝে হোক না বুঝে হোক, তখন আসলে এতটা জ্ঞান আসেনি, কিন্তু যেতাম, ভালো লাগতো। তো তারপরে আমাকে ঢাকায় পাঠাই দেয়, আমি ঢাকায় 2010 সালে উত্তরার মাইলস্টোন কলেজে আমাকে ভর্তি করে। তো তারপর থেকে আসলে রাজনীতি আর অ্যাক্টিভ হতে পারিনি। 2012 সালে SSC পরীক্ষা দেওয়ার পরে মার্চ মাসে আমি তখন 2012 সালের মার্চে ঝিনাইদহ চলে আসি। তো আসার পরে তখন তো অলস সময়, তখন তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ শাহ মিথুন দাদার নেতৃত্বে তখন আসলে রাজনীতিতে অ্যাক্টিভ হয়ে আসলে। আর তখন 2012 সালে যে কমিটি হয় পৌর ছাত্রলীগের, ওই কমিটিকে আমাকে সদস্য নির্বাচিত করা হয়। তো তারপর থেকে আসলে রাজনীতিতে মোটামুটি অ্যাক্টিভ। সংগঠনকে কি দিতে পেরেছি জানি না, তবে সংগঠন থেকে অনেক কিছু পেয়েছি, সম্মান পেয়েছি, মানুষকে কম বেশি সাহায্য করার সুযোগ পেয়েছি। আর আসলে রাজনীতি করে যদি মানুষকে সাহায্যই না করা যায়, মানুষের বিপদে পাশে থাকাই না যায়, তবে সে রাজনীতি আসলে মূল্যহীন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পুরো জীবনটাই উৎসর্গ করে গেছেন মানুষের জন্য। তো রাজনীতি করে আসলে যদি মানুষের জন্য কিছু না করা যায়, আর আমি রাজনীতি করেছি আসলে আমার ব্যক্তিগত ব্যক্তি স্বার্থের জন্য, রাজনীতি করা হয়নি কখনোই ব্যক্তিগত কোনো ফায়দা লুটিনি রাজনীতি করতে গিয়ে, তবে মানুষের জন্য চেষ্টা করেছি কিছু করার, সামর্থ্যের ভিতরে যতটুকু করা যায়। এ ধরেন একজন ফোন দিল একটু ব্লাডের প্রয়োজন, চেষ্টা করেছি ব্লাড ম্যানেজ করে দেওয়ার, মানে মোটামুটি ছোট ছোট উপকার করেছি মানুষের, খুব বেশি উপকার আসলে করতে পারিনি। তবে কেউ যদি মনে করে যে মানুষের উপকার করে রিটার্ন কিছু পাওয়ার আশায় উপকার করবে, তো সে ঠকবে। কিছু না পাওয়ার আশায় উপকার করতে হবে মানুষকে। আর রাজনীতি করতে হলে অবশ্যই সততা নিষ্ঠা থাকতে হবে। দর্শক, আপনাদের মহামূল্যবান মতামত কিন্তু আমরা চাই, আপনারা কে কোথা থেকে লিখছেন আমাদেরকে জানিয়ে দিন, এবং কোথা থেকে লিখছেন, কি লিখতে চান আজকে সকালে, কেমন আছেন আপনি, সব কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদের অতিথি হিসাবে আছেন আমাদের সংগ্রাম ভাই, আমরা কথা বলছি তার সাথে, জানার চেষ্টা করছি তার হৃদয়ের অন্তঃস্থলে লুকিয়ে রাখা অনেক কথার ডায়েরি, সেই কথার ডায়েরি থেকে আমাদেরকে একটু একটু করে শোনাচ্ছেন আপনাদের জন্য। এবং যারা টিভির পর্দায় দেখছেন এই প্রিয় মুক্তি, ঝিনাইদহের এই প্রিয় মুক্তিকে যারা দেখছেন তাদেরকে আরো একটাবার স্বাগত জানাই। আপনার মহামূল্যবান মতামত আমাদেরকে কমেন্টস এর মাধ্যমে লিখুন, আমরা অনুষ্ঠানের কোনো একটা সময় আপনাদের মন্তব্যের দিকে একটু হলেও দৃষ্টি দিব। আরেকটা শিরোনামের যদি দিকে আমরা আসি, সেটি হচ্ছে এখনকার তরুণ প্রজন্মের যে সবচেয়ে বড় সমস্যা, সেটি হলো ফ্রি ফায়ার পাবজি গেমের গেম বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এটিকে আপনি আসলে কিভাবে দেখছেন, এবং এই যে ফ্রি ফায়ার পাবজির মতো এবং টিকটক লাইকের মতো যে সমস্ত অ্যাপসে আসলে অশ্লীল কন্টেন্ট তৈরি হচ্ছে বলে সেটাও কিন্তু আমরা দেখছি, এবং সেটাও বন্ধের নির্দেশনা কিন্তু হাইকোর্ট দিয়েছে। আপনারা তরুণ সমাজে রাজনীতি করেন, এই জায়গাটাকে কিভাবে দেখছেন? প্রথমত বলি পাবজি এবং ফ্রি ফায়ার গেম নিয়ে, আসলে সব জিনিসেরই পজিটিভ নেগেটিভ দুই ধরনের ব্যাপারই আছে।
এখন আমি যদি একটা নির্দিষ্ট সময়ের জন্য সেটা করে থাকি সব, তবে সেটা ঠিক আছে। কিন্তু আমি যদি অতিরিক্ত কোনো কিছু করি, ওই যে একটা কথা আছে না, এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড, তো আমি যদি অতিরিক্ত কোনো কিছু করি সেটা খারাপ। ধরেন যে আমি যদি একেবারেই বলে ফেলি যে পাবজি ফ্রি ফায়ার খুব খারাপ জিনিস, সেটাও আসলে একপাক্ষিক হয়ে যাবে। বাচ্চারা গেমস খেলে, যুবকরা এখন খেলে, এবং পাবজি শুধু বাচ্চারা না, মানে অনেক বয়স্ক লোকও খেলে। এমন আমার কাছে, আমি এমন দেখছি যে একটা বড় ভাই সারা রাত পাবজি খেলে সে সকালে অফিসে যেতে পারেনি, এমনও আছে। তো যাই হোক, এইগুলো হচ্ছে যে খারাপ, এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড। তো সেই হিসাবে যদি বলেন পাবজি ফ্রি ফায়ার অবশ্যই খারাপ, কারণ পাবজি ফ্রি ফায়ার হয়ে গেছে নেশার মতো। এখন সবাই আর কি ওইটা আর কি একটা লিমিটেড টাইমের জন্য খেলে না, ক্রস করছে, লিমিটটা ক্রস করে ফেলছে। আর লাইকি টিকটক এটা ভালোভাবে ব্যবহার করা যেত, কিন্তু আসলে আমরাই এই জিনিসটার ব্যবহার কি খারাপ করে ফেলছে। ধরেন এই যে বিভিন্ন জায়গায়, আমাদের ঝিনাইদহ শহরেই দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়েদের নিয়ে এরা হচ্ছে ওপেনে এইগুলা করতেছে, লাইকি টিকটক, এটা অনেক ভালোভাবে করা যেত। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে পার্সনটাও ফ্যাক্ট, দেখা আছে একটা মানুষ লাইকি করতেছে, তো সেই মানুষটাকে মানুষ ওইভাবেই চিনতেছে যে অমুক লাইকি সেলিব্রিটি। এখন ওই সেলিব্রিটি যদি কোনো অসামাজিক কার্যকলাপে লিপ্ত থেকে যখন প্রশাসনের হাতে ধরা পড়তেছে, তখন পুরা বলতেছে লাইকে সবাই খারাপ বা টিকটকে সবাই খারাপ। এটাও আসলে এই কারণেই মানুষ, এইসব কারণেই মানুষের কাছে জিনিসগুলো আসলে বেশি খারাপ। তবে মানুষজন এটা যদি ওই যে বললাম যে যদি একটা লিমিটেড টাইমের জন্য ইউজ করতো বা পজিটিভলিভাবে ইউজ করতো, তবে এটা ভালো ছিল। তবে সবাই যে এক্সেস ইউজ করতেছে এবং লাইকি টিকটকের মাধ্যমে অনেক মেয়েরা তাদের শরীর মানে নিজের অ্যাট্রাকটিভনেসটা ওইটা ফুটায় তুলতেছে, ঠিক আছে, ভালো কন্টেন্টগুলো আসলে আসতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সব মিলাই আর কি এই কারণে জিনিসটা আসলে নেগেটিভলি নেওয়াটাই স্বাভাবিক। তো আমিও এর পক্ষেই, বাংলাদেশে বন্ধ হোক এটা আমিও চাই। অবশ্যই আমরা হাইকোর্টের যে আমরা হাইকোর্টের আইনের প্রতি এবং বিচারের প্রতি শ্রদ্ধা জানাই, নিশ্চয়ই ভালো একটা সমাধান আসবে আশা করি দেশের জন্য। আপনার এই যে রাজনীতি করেন, এখন আমার কথা হচ্ছে যে বিশেষ করে নারীদেরকে আপনারা রাজনীতিতে কেমন অংশগ্রহণ দেখেন, বিশেষ করে ছাত্র রাজনীতিতে? আমরা তো দেখি যে যুব মহিলা লীগ বা যুব আওয়ামী লীগ বা অন্যান্য যুব বা স্বেচ্ছাসেবক লীগ রয়েছে, আওয়ামী লীগের কিন্তু বেশ কিছু অঙ্গ সংগঠন আছে, সে জায়গায় ছাত্রলীগ একটা বড় জায়গা দখল করে রয়েছে, সে জায়গাকে নারী সমাজকে আপনারা রাজনীতির সাথে কিভাবে সম্পৃক্ত করেন, বা আসলে কলেজ লেভেলে ভার্সিটি লেভেলে নারীদের সম্পৃক্ততা হয় কিনা আসলে ছাত্রলীগের সাথে? আসলে কলেজ লেভেলে ভার্সিটি লেভেলে অবশ্যই নারীদের সম্পৃক্ততা আছে। যেমন আমাদের ইউনিভার্সিটিতে যতগুলা মহিলা হল আছে সবগুলা হলেই ছাত্রলীগের কমিটি আছে এবং মেয়েরা সবাই অ্যাক্টিভ। এবং ছাত্র রাজনীতিতে আমরা যারা ছাত্রলীগে আমরা যারা আছি, আমাদের সবাই, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে সবাই আসলে নারীদেরকে অগ্রাধিকার দিই এবং তাদেরকে আমরা অন্যদের থেকে বেশি প্রায়োরিটি দিই, তারা যাতে না ভাবেছে নারীদেরকে অবমূল্যায়ন করা হয়, এই কারণেই মিছিলের সামনে নারীদেরকে রাখা হয়। আমরা পিছনে থাকি কিন্তু মিছিলের সামনে নারীদেরকে রাখা হয় যাতে তারা উৎসাহিত হয় ছাত্র রাজনীতির প্রতি। সংগ্রাম ভাই, মত প্রকাশের ক্ষেত্রে আসলে নারীদের কতটুকু স্বাধীনতা রয়েছে ছাত্র রাজনীতির সাথে? অবশ্যই নারীদের অনেক বেশি স্বাধীনতা রয়েছে। আপনি খেয়াল করলে দেখতে পারবেন আমাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটিতে অনেক নারী আছেন এবং যারা অনেক ভালো পর্যায়ে আছেন এবং ভবিষ্যতেও তারা অনেক ভালো পর্যায়ে গেছেন। আপনি দেখতে পারবেন যে সাবেক ছাত্রলীগ যারা নেত্রী আছে সবাই কেন্দ্র আওয়ামী লীগের ভালো পর্যায়ে আছেন। তো সেই হিসাবে আমি বলতে চাই যে হ্যাঁ, নারীদের মতের অবশ্যই মূল্যায়ন করা হয়। আপনি নিজেকে এই শহরে একজন উদ্যোক্তা হিসেবে তুলে ধরার অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন, বলছেন যে একটা রেস্টুরেন্ট করবেন, 2025 সালে আপনার রেস্টুরেন্টকে ঝিনাইদহ কত নম্বর রেস্টুরেন্ট হিসাবে পেলে আপনি খুশি হবেন ভাবছেন, যেহেতু কাজটা শুরু করেননি? তারপরেও দেখেন, মানুষের জীবনে একটা কথা আছে যে তুমি যদি ঘুমিয়ে স্বপ্ন দেখো, দর্শক আপনাদেরকেও বলছি যে তুমি যদি ঘুমিয়ে স্বপ্ন দেখো সেই স্বপ্নের কিন্তু কোনো প্রতিফলন হবে না, কিন্তু তুমি যদি জেগে স্বপ্ন দেখো সেই স্বপ্ন কিন্তু একদিন দিন শেষে বাস্তবায়িত হবে। তো আপনি আসলে সেই জায়গা থেকেই যদি বলি যে আপনি আসলে একজন উদ্যোক্তা হতে হলে মানুষকে প্রচুর পরিমাণে স্বপ্ন দেখতে হবে এবং সেটা অবশ্যই ঘুমিয়ে নয় জেগে, আপনি যেটা বললেন। তো আসলে আমি
একা না, আমরা পাঁচজন মিলে, আমি এবং আমার পাঁচজন বন্ধু আছে, সবাই সমবয়সী না তবে সম্পর্কে সবাই বন্ধু মতোই। তো আমাদের আসলে প্ল্যানটা আমি বলি, প্রথম থেকেই বলি, আপনাদের সাথে গল্পটা করি, শেয়ার করি। তো আমরা আরেকটি রেস্টুরেন্টে বসেই খাচ্ছিলাম, তো খাবার অর্ধে বসে আছি। তো আমরা পাঁচজন না, আরও বেশি লোক ছিল তখন, 8-10 জন মতো। আমাদের প্ল্যান হলো যে আমরা সবাই অল্প অল্প কিছু টাকা দিয়ে, আমরা সবাই ছাত্র, যে পড়ালেখার পাশাপাশি কিছু একটা করা যায় কিনা, যে আমাদের নামে একটা প্রতিষ্ঠান থাকবে। তো এই উদ্যোগ যখন নেওয়া হলো তখন বললো যে কত টাকা লাগবে, তখন সবাই বললো 20-30 হাজার টাকা লাগবে। তো আমরা বললাম হ্যাঁ ঠিক আছে, অবশ্যই এত কম টাকায় যদি সবাই একটা প্রতিষ্ঠান করা যায়, আমাদের প্রফিট প্রয়োজন নেই, কিন্তু আমরা তো একটা প্রতিষ্ঠানের মালিক, আমাদের দেখে আরেকজন ইন্সপায়ার হতে পারে, বা আমরা তো 5টা মানুষের সংসার চালাতে পারবো আমাদের রেস্টুরেন্টের মাধ্যমে। তো সব মিলিয়ে প্রথম থেকেই আমরা, আমাদের প্ল্যান এমন ছোট ছিল, কিন্তু আসলে আস্তে আস্তে করতে গিয়ে আপনি যেটা বললেন, আমরা আস্তে আস্তে ভাবলাম যে আমরা সেরা কিছু করব। তো তখন এই যে আপনি বললেন 2025 সালের ভিতরে আপনার রেস্টুরেন্ট কোন অবস্থানে যাবে, কোথায় যাবে, তো আমাদের প্ল্যান ছিল যে আমরা প্রথমে ছোট পরিসরে শুরু করে আস্তে আস্তে বেস্ট একটা পজিশনে যাব। কিন্তু ওই করতে গিয়ে তখন আমাদের পাঁচজনের মনে হলো না, এখনই এমন কিছু করতে হবে যে ঝিনাইদহের সেরা কিছু হয়, অন্তত আমরা যে সেক্টরে করতেছি এই সেক্টরে যাতে আমরা সেরা থাকি, রেস্টুরেন্ট সেক্টরে। তো আস্তে আস্তে আমাদের পার্টনার কমে 5 জনে চলে আসে এবং আমাদের খরচও বেড়ে যায়, কিন্তু আমরা আসলে পিছপা হইনি। কারণ নতুন উদ্যোক্তাদের বলবো, নতুন ব্যবসা করতে গেলে সততা, ধৈর্য আর আত্মবিশ্বাস, এই 3টা জিনিস আসলে প্রয়োজন। তো আমাদের আসলে প্রচুর আত্মবিশ্বাস ছিল যে যাই করি আমাদের মানে থেমে থাকা যাবে না, সেটা চালিয়ে যেতে হবে। তো আমরা আমাদের কাজ চালিয়ে গেছি, বাসা থেকে কম বেশি সাহায্য নিয়েছি, নিজেদের জমানো টাকা ছিল, সব মিলাই আমরা মোটামুটি একটা ভালো পজিশনে আসছি। কিন্তু করোনা পরিস্থিতির কারণে আসলে এটা কাউকে দোষ দেওয়া যায় না, পুরো পৃথিবী যখন বিপর্যস্ত, এই কারণে আমরা আমাদের আসলে ব্যবসাটা রানিং করতে পারিনি। তবে ইনশাল্লাহ 2025 সাল না, যদি 2021 সালে শুরু করতে পারি, 2022 সালেই ভিতরেই ইনশাল্লাহ ঝিনাইদহের সব থেকে সেরা সার্ভিস দিতে পারবো। সেটা বলেন খাবার কোয়ালিটি বা খাবার প্রাইস বা ওয়েদার, সব কিছু মিলে ইনশাল্লাহ আমরা ঝিনাইদহের সেরা কিছু দিতে যাচ্ছি। এবং রিজনাল প্রাইস এই যেটা বলা, জি রিজনেবল প্রাইস, ওকে রিজনেবল প্রাইস। আপনার যদি ধরেন আপনি রেস্টুরেন্টের প্রথম রান্না করা খাবারটা কার জন্য বরাদ্দ দিবেন? একদম রেস্টুরেন্টের প্রথম খাবারটা অবশ্যই আমরা নিজেরাই খাবো, কারণ আমাদের নিজেরা, আমরা নিজেরা আসলে প্রথমে খাবারটা খেয়ে দেখবো যে খাবারটা অন্য কেউ খেতে পারবে কিনা, অন্য কেউ কমপ্লেন দেবে কিনা। আমাদের প্ল্যান আছে যে আমরা রেস্টুরেন্ট ওপেন করার আগে আমাদের মেনুতে যতগুলো খাবার থাকবে, আমরা যারা ওনার আছি রেস্টুরেন্টের, আমরা নিজের আগে ওইগুলো টেস্ট করব যে আসলে যোগ্য কিনা, মানুষের যোগ্য কিনা, এবং ওই খাবারগুলোতে যদি কোনো প্রবলেম থাকে, প্রত্যেকটা খাবার তো সেম হবে না, যদি কোনো প্রবলেম থাকে, কোনো খাবারে কোনো ইনগ্রেডিয়েন্টস কম থাকে, আমরা সেটা শেফকে বলবো যে আপনি এই খাবারটা এই প্রবলেম, আপনি এটা সলভ করেন। এই এই আর একটু দেখেন, আমরা দামি দামি রেস্টুরেন্টে দেখি যে অপরিষ্কার বা মাছি এগুলো থাকে, সেই দিক দিয়ে আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটি অঙ্গ, সেই জায়গা থেকে আপনারা কতটুকু দায়বদ্ধ থাকবেন ঝিনাইদহের মানুষের কাছে? দায়বদ্ধ বলতে আমরা পরিষ্কার থাকবেন কতটা? আমরা এতটাই পরিষ্কার থাকা, মানে সব দিক থেকে এতটাই পজিটিভ থাকবো যে আপনারা গিয়ে 2টা কথা বলার সুযোগ পাবেন না। আর অবশ্যই যারা যাবেন আমাদের রেস্টুরেন্টে, তাদের তো এরকম জায়গা থাকবে যে যে কোনো ব্যাপারে যে কোনো কমপ্লেন ডিরেক্ট আমাদের কাছে দিতে পারবে, মানে ম্যানেজারের কাছে কমপ্লেন দিলে দেখা আছে ম্যানেজার ব্যবস্থাপনা করবে, সে আমাদের কাছে জানাবে না। তো আমাদের ব্যবস্থা এমন থাকবে যে মোটামুটি আমাদের ডিরেক্ট আমাদের কাছে জানাতে পারবে, এবং আমরা টোটাল ডিজিটালাইজড করার প্ল্যান করতেছি। দর্শক, বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, আর বিজ্ঞাপন বিরতির পরে এসে আপনাদের সাথে থাকছে নানা বিষয় নিয়ে আলোচনা। আমরা নিচ্ছি আজকের অনুষ্ঠানের বিজ্ঞাপন বিরতি, এবং প্রথম বিজ্ঞাপন বিরতির আগে আর একটা বার জানিয়ে দিতে চাই, আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে লিখতে ভুলবেন না, কমেন্টসের মাধ্যমে আপনার মতামতগুলো জানিয়ে দিন। আজকে আমাদের সাথে আছেন জনাব সংগ্রাম হোসেন, সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রলীগ ঝিনাইদহ শাখা। আমরা মহোদয়ের সাথে আছি, কথা বলবো তার স্বপ্নের যে বীজ বপন করেছেন, যে অঙ্কুর তিনি পুষ্পিত করেছেন তার হৃদয়ে, তার সেই স্বপ্ন ধারণের গল্পই শুনছেন।
আপনার জীবনে এরকম গল্প থাকলে আপনিও চলে আসতে পারেন আমাদের সকালে, আপনার সকালটাকে কিভাবে কাজে লাগান সেটি আমাদেরকে জানাতে ভুলবেন না একদমই। থাকুন, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ইনসাফ, এখন একটি ফোন কলে 30 মিনিটের মধ্যে ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস পৌঁছে দিবে আপনার পছন্দের সকল বাজার সদাই, তাও আবার একদম ডেলিভারি চার্জ ছাড়া এবং বাজার দরে। তাই কোনো পণ্য কিনেই ঠকবেন না গুণে মানে ও দামে। ইনসাফ দিচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল সতেজ টাটকা শাকসবজি, মাছ মাংস, চাল ডাল সহ সকল মুদি দ্রব্য ও দেশি মুরগির ডিম, দেশি গরুর দুধ, নিজেদের ভাঙানো বোঠা ছাড়ানো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গমের লাল আটা, সরিষার তেল, খাঁটি মধু এবং এলপি গ্যাস সিলিন্ডার। কি নেই ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসে? এক প্ল্যাটফর্মে সকল পণ্য পেতে এখনই কল করুন। ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস, ঝিনাইদহের প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রতিষ্ঠান। ভেজালের ভিড়ে অর্গানিক ও বিষমুক্ত পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের অঙ্গীকার। ঝিনাইদহে ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান নিপুণ লেডিস কর্নার, শুধুমাত্র মহিলাদের জন্য, মহিলা দ্বারা পরিচালিত। এখানে পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের রেডিমেড ব্লাউজ, পেটিকোট, হেজাব ওড়না, ওড়না, ওয়ান পিস, টপস, প্লাজো, টাইস, জিন্স প্যান্ট, জিন্সের লেডিস শার্ট, ইমিটেশনের গহনা, সীতাহার, চুর, বালা, লেডিস পার্টস, আধুনিক ডিজাইনের কানের দুল সহ মহিলাদের যাবতীয় সামগ্রী বিক্রেতা নিপুণ লেডিস কর্নার, শীততাপ নিয়ন্ত্রিত নিপুণ জুয়েলার্স, রেডিমেড ও অর্ডারি গহনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। 1-99 মার্কেটের পাশে আহাসিয়া আমির প্লাজা, গীতাঞ্জলি সড়ক, ঝিনাইদহ। দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ঝিনাইদহ টিভির পর্দায় হাজির হয়ে গেছি। আজকের মাননীয় অতিথি রয়েছেন আমাদের সাথে, আমরা কথা বলছি তার যে রাজনীতির পদার্পণ, তার যে আগামী স্বপ্ন, সেই সম্ভাবনা নিয়ে কথা বলছি। আর আজকের অনুষ্ঠানের প্রকৌশল সহযোগিতায় রয়েছেন জনাব এস এম শিমুল হোসেন, আছেন আমাদের প্রিয় মিলন ভাই, সকাল থেকে কষ্ট করে যাচ্ছেন অতিথির অপেক্ষায়। আমরা একটু বিলম্বে হয়েছে অনুষ্ঠান শুরু করতে, তার আগে যাব আর একটা সংবাদপত্রের পাতায়। যে সংবাদপত্রের পাতায় কিন্তু একটা বড় সংবাদপত্র, জাতীয় বা বিশ্ব পর্যায়ে কিন্তু যেটি সিদ্ধান্ত, যে বিশ্ব পর্যায়ে থেকে তাকিয়ে আছে মানুষেরা, সেটি যাদের চোখ এখন বিশ্ববাসী আফগানিস্তানের দিকে রয়েছে, কিন্তু চোখটি সেদিকে আমরা যাচ্ছি যে আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করেছে তালেবান এবং বিমানবন্দরে সাধারণ মানুষ বা বিদেশিদের উচ্ছে পড়া ভিড় তাদের নিজ দেশে পৌঁছানোর জন্য। ইতিমধ্যে দেখেছি যে বিমানের চাকা থেকে পড়ে 3 জনের মৃত্যু এবং কে বা কারা গুলি চালিয়ে আরো 5 জনের মৃত্যু হয়েছে, মোট সর্বমোট 8 জনের মৃত্যু হয়েছে। এই যে আন্তর্জাতিক একটা একটা আবার আমরা দেখলাম যে প্রেসিডেন্ট যিনি ছিলেন আফগানের, তিনিও কিন্তু পালিয়ে গেছেন এবং তিনি তার টুইট বার্তায় লিখেছেন যে রক্তময় সংঘাত এড়াতেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এই বিষয়টি আপনি আসলে কিভাবে দেখছেন একজন মানে রাজনীতিবিদ হিসাবে? আসলে রাজনীতিবিদ হিসাবে আপনি যদি বলেন যে আঞ্চলিক বা জাতীয় রাজনীতির কোনো ব্যাপারে কথা বলতে, সেটা ঠিক আছে, তবে বিশ্ব রাজনীতিতে বলার মতো যোগ্যতা আমার নেই। তবে তারপরেও যেটা মনে হয় যে তালেবানদের যদি আপনি ইসলামিক মাইন্ডে দেখেন তাহলে তালেবানদের অভিনন্দন দিতে হবে। আর যদি আপনি পূর্বের ইতিহাস দেখেন, 2 দশক আগে যখন তালেবানরা ক্ষমতায় ছিল তখন তারা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে গিয়ে মানুষজনকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। মানুষজনকে ধর্মীয়ভাবে তারা ঠিক রেখেছে, কিন্তু তারা এই যে প্রযুক্তিগত বা উন্নত বিশ্বের যে জিনিসগুলো, এগুলো মানুষের থেকে আসলে দূরে রেখেছে। তো এই আতঙ্কে কিন্তু অনেকে যে প্লেনে উঠে অন্য দেশে চলে যাচ্ছে, এইসব আতঙ্কে আপনি দেখেন আমাদের দেশেই অনেকে
তালেবানদের অভিনন্দন জানাচ্ছে। কিন্তু আপনি তাদের সামনে দুইটা অপশন রাখেন যে আপনি আফগানিস্তান যাবেন না আমেরিকা যাবেন, সে কিন্তু আমেরিকা বেছে নেবে নিশ্চয়ই, কারণ আমরা যে 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 আপনার অভিনন্দন জানাচ্ছে তালেবানদের আফগানিস্তান দখল করার জন্য, সেই কিন্তু দেখেন আপনি তার সামনে দুইটা অপশন রাখেন যে আপনি আমেরিকা যাবেন না আপনি আফগানিস্তান যাবেন, সে আমেরিকা যাবে। রাইট, এবং আরেকটা জিনিস আমরা কিন্তু খুব দারুণ ভাবে লক্ষ্য করেছি, আফগানি বোরকার দাম বাড়ছে, একটি বোরকার দাম 15% বৃদ্ধি করা হয়েছে এমনটাই কিন্তু জানিয়েছে সেখানকার স্থানীয় গণমাধ্যম। এটি একটি ভালো নিউজ যে বোরকার দাম বাড়ছে, এটি হচ্ছে খারাপ কথা, কিন্তু বোরকা আফগানি বোরকার দাম বাড়ছে কেননা আফগানিদের বোরকাটা কিন্তু একটু ভিন্ন বাংলাদেশি যে বোরকা সেই বোরকাগুলোর চেয়ে, এই কারণে হয়তো সেখানকার মুসলিম নারীরা। এটা আসলে কতটা কারণ, মূল কারণ হচ্ছে যে আগে তো ধরেন বোরকা পরা বাধ্যতামূলক ছিল না, কিন্তু তালেবানরা ক্ষমতা আসার পর তারা তো অলরেডি বোরকা বাধ্যতামূলক করেছে, তো স্বভাবতই যে জিনিসটা চাহিদা বেড়ে যায় সেটার দাম হুট করেই বেড়ে যায়, তো সেই হিসাবে তাদের বোরকার দাম বেড়ে গেছে। রাইট, তাদের বোরকার দাম বেড়েছে। আর একটা জিনিস, যদি আফগানিস্তান নিয়ে কিন্তু অনেক 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 কথা রয়েছে, মানে অনেক শিরোনাম, আফগান আফগান সরকারকে তালেবান সরকারকে এখন স্বীকৃতি দেবে কিনা সেটির দিকে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন কিন্তু ব্যাপারে ব্রিফ করেছেন যে স্বীকৃতি দিতে ব্যাপারে তিনি বলেছেন আরো আন্তর্জাতিক বেশ কিছু রাষ্ট্রের সাথে আলাপ আলোচনা করে এবং তারা কোন সিদ্ধান্তের দিকে আগায় সেই সিদ্ধান্তের দিকে কিন্তু আগাচ্ছে বাংলাদেশ। এটা একটি ভালো দিক যে হুট করে কোনো একটা সিদ্ধান্ত না নেওয়া। অবশ্যই না, আমাদের দেশ আসলে আগের থেকে এখন অনেক উন্নত, আমরা আসলে সবাই ভালো আছি। আগে এক সময় ছিল যে ঝিনাইদহ শহরের কথাই বলি, সন্ধ্যা হলেই বোমের আওয়াজ পাওয়া যেত। আমরা ছোট ছিলাম, আমাদের বাসা ব্যাপারীপাড়ায় এবং ব্যাপারীপাড়ার ছিল ঝিনাইদহ বলতে পারেন সব থেকে খারাপ জায়গা, এবং বাগলাকানায় যে মোড়টা আছে ওই মোড়ে মোটামুটি প্রতিদিন সন্ধ্যায় একটা গুলির আওয়াজ বা বোমের আওয়াজ পাওয়া যেত। এখন কিন্তু আমরা সেটা পাই না, আগে মানুষ সন্ধ্যার পরেই বাইরে বেরোতে ভয় পেত, ছিনতাই চুরি ডাকাতি, এখন দেখেন প্রশাসনিক অবস্থা এত কঠোর এবং এত ভালো, আপনি সন্ধ্যার পরে না সারা রাত আপনি রাস্তায় হেঁটে বেড়ালেও আপনাকে কোনো চোর ডাকাত আপনাকে কিছু বলতে আসবে না। তো সব মিলায় আবার দেখেন যে আগে একটা মানুষ না খেয়ে মারা যেত, এখন কিন্তু এমন নাই যে কেউ না খেয়ে মারা যাচ্ছে, একটা মানুষ কাজ করতে বের হলে সে 500 টাকা ইনকাম করে, তো 500 টাকা ইনকাম করে সে তার বাড়ির জন্য কিছু বাজার করে আবার কিছু টাকা বাঁচাতেও পারে, বাঁচাতেও পারে। রাইট, কিন্তু একটা সময় ছিল যখন আমরা ছোট ছিলাম, আমরা দেখেছি যে মানুষ আসলে মানুষের খাবারের জন্য কত হাহাকার, জীবন জীবিকার জন্য হাহাকার, কিন্তু আসলে এখন সেই জিনিসটা নাই বললেই চলে, একেবারেই নাই তা না, আছে তবে সেটার পরিমাণ খুব কম, আমাদের আসলে চোখে ওইভাবে পড়ে না, কম বেশি সবাই এখন আসলে ভালো আছে সব দিক থেকেই। আমরা একটু পরে কমেন্টস এর দিকে যাব, হয়তো স্ক্রিনে কমেন্টস গুলো ভেসে উঠবে একটুখানির মধ্যে ভাসছে, তারপরেও পড়ছি না, একটু পরে আমরা কমেন্টস গুলো পড়বো, এবং কমেন্টস যখন পড়বো তখন আমাদের টেকনিক্যাল পার্সন যারা আছেন তারা আজকে সহযোগিতা দেবেন। বিশেষ করে যেটি বলছিলাম সংগ্রাম ভাই, এই যে এবং কিন্তু বেশ কিছু রাষ্ট্র তারা কিন্তু স্বীকৃতি দিয়েছে আফগানকে, হ্যাঁ, তবে কিছু জিনিস সংজ্ঞায়ের মধ্যে রয়েছে যে সেখানকার নারীদের বোরকা পরে বেরোতে হবে, ফ্যামিলি প্ল্যানিং বলতে কিছু থাকবে না, তারপরে যে প্রতিষ্ঠান পুরুষরা চাকরি করেন সেখানে নারীরা চাকরি করতে পারবে না, নানা বিষয় নিষেধ হয়তো বা হতে পারে, তবে 20 বছর আগের তালেবান আর এখনকার তালেবানের মধ্যে কিছুটা পরিবর্তন হয়তো বা হবে এমনটাই কিন্তু আশা করছে বিশ্ব দরবার। আর একটা জিনিস যদি আপনাকে আবার যদি আপনার ব্যক্তিগত কথায় চলে আসি, যে আপনি বলছিলেন যে রাজনীতি করেন আপনি প্রথম খাবার খাবেন, সব মিলিয়েই যদি নারী রাজনীতির কথা বলেন, রাজনীতির সাথে আপনার নিজেকে জড়িয়ে আপনি সুখী মানুষ কিনা? জি, রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে অনেক সুখী, আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে আসলে সংগঠনকে কি দিতে পেরেছি জানি না, তবে সংগঠন আমাকে অনেক কিছু দিয়েছে, এই সংগঠন করতে এসেই সুযোগ সৃষ্টি হয়েছে কিছু মানুষের বিপদে পাশে দাঁড়ানোর, তো যদি সংগঠন না করতাম হয়তো সেই সুযোগটা সৃষ্টি হতো না, আর যারা রাজনীতি করে তাদের সুযোগ থাকে মানুষের পাশে দাঁড়ানোর, তাদের তারা ইচ্ছা করলে আসলে মানুষকে সাহায্য করতে পারে, সেটা হয়তো বা অর্থনৈতিকভাবে আমরা যেহেতু ছাত্র রাজনীতি করি আসলে অর্থনৈতিকভাবে আরেকজনকে সাহায্য করাটা কষ্ট, কিন্তু একজন যদি
আমাকে অন্য কোনো ব্যাপারে সাহায্য চাই আমার কাছে বা কোনো রাজনৈতিক কোনো ব্যক্তির কাছে, যে আমার এই জিনিসটা প্রয়োজন, আমার রক্তের প্রয়োজন, আমার অমুক ঝামেলা তমুক ঝামেলা, এগুলো আসলে রাজনীতিবিদরা ইচ্ছা করলে বা পলিটিক্স যারা করে তার বিপদে পাশে থাকতে পারে। এবং অর্থনৈতিকভাবে যেটা, সেটা যদি আমাদের সংগঠনের কাছে কেউ কোনো সমস্যার কথা উল্লেখ করে জানায়, আমাদের সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক আছেন, তারা উদ্যোগ নিলে কম বেশি সবার কাছ থেকে একটি সাহায্য তুলে সাহায্য করতে পারে। আমরা তো দেখি বিশেষ করে রাজনীতির কিছু সংখ্যক নেতা যারা উচ্ছৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে, ধর্মার সৃষ্টি করে, এইরকম রাজনীতির নেতা হিসাবে, এইরকম রাজনীতির যারা নেতা তাদেরকে আপনি একজন উদীয়মান তরুণ রাজনীতিবিদ হিসাবে কি বলবেন? আসলে এরকম রাজনৈতিক নেতা নেই, এরকম রাজনৈতিক কিছু মানুষ আছে যারা আসলে ফায়দা লোটার জন্য রাজনীতি করতে আসে। ধরেন যারা রাজনীতি অনেক আগে থেকেই করে বা যাদের ভিতরে সততা আছে, যাদের বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আছে, এরা আসলে ধর্মারপিট করতে পারে না। ধর্মারপিটগুলো কারা করে? ধরেন দুই দিন রাজনীতিতে এসেছে কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য, তো সেই সুযোগ সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন মানুষকে আসলে মানুষের ক্ষতি করে। কিন্তু প্রকৃত যারা রাজনীতিবিদ, প্রকৃত যারা যাদের রাজনীতি যাদের নেশা, তো তারা আসলে রাজনীতিতে এসে মানুষের সাথে মানুষের ধর্ম আর এগুলো আসলে করতে পারে না। এই ঘৃণিত কাজগুলো আসলে অপরাজনৈতিক, অপরাজনৈতিক, এই ঘৃণিত কাজগুলো আসলে দেশের জন্য ঠিক কিনা? অবশ্যই ঠিক না, বিশেষ করে এখন যারা নব্য আওয়ামী লীগ বলে, যারা হাইব্রিড আওয়ামী লীগ বলে, এরা মোটামুটি এসে আসলে পরিবেশটা নষ্ট করে ফেলেছে। আসলে এখন বর্তমান রাজনীতিতে আদর্শের কতটুকু মূল্যায়ন আছে জানি না, যদি আদর্শের মূল্যায়ন থাকতো, সততার মূল্যায়ন থাকতো, তাহলে হয়তো বা ব্যাপারটা অন্যরকম হতে পারতো। আসলে আমাদের কিছু কিছু নেতাদের যে আপনি আপনি যে কথা বললেন যে আসলে দোষ একেবারে নেই তাও না, তারাও আসলে তাদেরকে সেই প্রায়োরিটিটা দেয় যেই কারণে আসলে সেই সুযোগটাও তারা পায়। আসলে এই জিনিসটা হয়েছে আসলে একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে এখন সবাই আওয়ামী লীগ, এখন আপনি যার কাছে শুনবেন সেই আওয়ামী লীগ, অন্য কোনো রাজনৈতিক দল না থাকার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তবে আমরা বিশ্বাস করি একদিন বাংলাদেশের মানুষ অবশ্যই সংবেদনশীল হবেন এবং ভালো কর্ম হবে। আপনার ব্যক্তিগতভাবে তো অনেক কথা হলো আপনার সাথে, আপনি গান বেশি পছন্দ করেন নাকি কবিতা নাকি? আমরা জানি রাজনীতি করতে সুন্দর বক্তৃতা শিখতে হয়, কিন্তু বিশেষ করে রাজনীতির বক্তৃতার যে কি বলবো যে শব্দ চয়ন সেটা কিন্তু আলাদা জিনিস, একটি ভিন্ন বক্তৃতা। তো আপনি আসলে ব্যক্তিগতভাবে কি চর্চা করেন, মানে গান কবিতা গল্প কোনটা আপনার ভালো লাগে ব্যক্তিগতভাবে? সাংস্কৃতিক দিক থেকে আসলে ব্যক্তিগতভাবে গানটাই পছন্দ করি। আমার দর্শকের উদ্দেশ্যে কিন্তু যখন যখন মন খারাপ থাকে বলেন বা মন খুব ভালো থাকে বা যখন অলস সময় থাকে গানটাই শোনা হয়। গান ওইভাবে আসলে গাওয়া হয় না, তবে শোনা হয়। আমরা হোক না, আপনি হতে পারেন আজকের ভালো কোনো সিঙ্গার না, আমরা প্রফেশনাল সিঙ্গার হলে দুজনের একজনও এই পেশায় থাকতাম না, গান করতাম। আপনি যদি দুই এক লাইন গান আমার শ্রোতাদেরকে। আসলে আগস্টের মাস, শোকের মাস, গান গাওয়াটা আসলে কতটুকু ঠিক হবে জানি না। আমরা আমরা অবশ্যই দর্শকদেরকে, আমরা বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা অবিরাম রয়েছে, যে যার কারণে বাঙালি আজ লাল সবুজের পতাকা পেয়েছে, সোনালি সূর্যোদয় হয়েছে, ঝিনাইদহ টিভি পরিবারও বঙ্গবন্ধু নিয়ে নানা কর্মসূচি রয়েছে। সমস্যা নেই, আপনি যদি দুই এক লাইন গান গান। দুই এক লাইন গান গেতে হলো তো আসলে প্র্যাকটিসের ব্যাপার না। আচ্ছা, আমরা পরবর্তীতে কি গান গাইবো যে এটাই হচ্ছে যে ব্যাপার। দেশের গান বলতে পারেন, আপনি প্রেমের গান বলতে পারেন, আরো আরো বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো, অনেক অনেক গল্প রয়েছে। কিন্তু এখন যদি এক লাইন একটু গান শোনান আমিও গাইবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেশাত্মবোধক গানই গাই, দুই লাইন, দুই লাইন গান গাইবো। দুই লাইন গান হবে, ওকে। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি,
সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। অসাধারণ এই গানটি যখন আপনি বুঝলেন না, আমার মনে হলো যে আমি বিলের কোন ঝিলের ধারে সাপলাকুড়াতে গিয়েছি। আসলে এই গানটা শুনলে এমনই মনে হয়, আর খুব ভালো লাগে। ওই গ্রামের মেঠো পথের কথা মনে পড়ে, ধান ক্ষেতের কথা মনে পড়ে, মানে অপরূপ সুন্দর বাংলার কথাই মনে পড়ে। আপনি তো সিঙ্গার হতে পারতেন, তাইলে হইলেন না কেন? কণ্ঠ তো সিঙ্গার, আসলে কণ্ঠ সুন্দর কিনা জানি না, তবে আসলে এটা প্রফেশন হিসাবে কখনো নিতে চাইনি বা ভাবিনি এটা নিয়ে। রাজনীতি করতে গিয়ে আর রাজনীতির পাশাপাশি পড়ালেখা করতে গিয়ে, আসলে রাজনীতি করেছে কিন্তু কখনো পড়ালেখার প্রতি অবহেলা করিনি। সারাদিন রাজনীতি করেছি, রাতে পড়ালেখা করেছি, তো যার কারণে আমি হয়তোবা সেই দিক থেকেই সঠিক ছিলাম বলে আমি এখন একটা সরকারি ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এবং যারা রাজনীতি করে তাদের প্রতি আমার একটি আশা থাক, মানে আমার বাণী থাকবে যে যাই করুক না কেন রাজনীতি করো, কোনো ব্যাপার না, তবে রাজনীতিতে প্রচুর সময় দাও সেটাও কোনো ব্যাপার না, তবে নিজের 37 ঠিক রেখে, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি যে 37 ঠিক রেখে, নিজের পড়ালেখা ঠিক রেখে রাজনীতি করতে হবে। আমি একটা গল্প বলি আপনাকে। 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনের আগে প্রায় এক মাস সকালে বের হতাম 8টার দিকে, রাত 9টা-10টার দিকে বাড়িতে আসতাম। তো তৎকালীন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন খায়রুল ইসলাম ভাই, তো তার সাথে প্রতিনিয়ত ভোট করতে যেতাম বিভিন্ন এলাকায়। তখন আমাদের নৌকার প্রার্থী ছিলেন শফিকুল ইসলাম অপু ভাই, তো অপু ভাইয়ের সাথে যেতেন, তো অপু ভাইয়ের সাথে ছাত্রলীগের যে টিম যেতেন, তো ওই টিমে আমি খায়রুল ভাইয়ের সাথে যেতাম। তো এক মাস এরকম সারাদিন, ধরেন একটা মানুষ যখন সারাদিন বাইরে থাকে, আমাদের তো ঝিনাইদহ ছোট শহর, মোটামুটি সবাই ভাবে যে মনে হয় ঘুরেই বেড়াই পলিটিক্স করা, আমরা যারা পলিটিক্স করি আমাদের সম্পর্কে অনেকের ধারণা এরা মনে হয় ঘুরেই বেড়াই, বাউন্ড ঢুলে আর কি। তো আমার হচ্ছে যে আমি 2014 সালের, তারপরে এই নির্বাচনের এক মাস আমি আগে ঘুরে বেড়াই। তো তার আগে 2012 সালের কথা বলি, 12 সালে আমি আমার যখন 10 সালে ঢাকায় পাঠায় দেয় আমি বাসা থেকে, তো আমার SSC-তে GPA 5 পাই আমি। তো তারপরে আমার তখন তৎকালীন বাংলাদেশের সেরা কলেজ রাজউক উত্তর মডেল কলেজ আমার চান্স হয়, তো আমি সেখানে ভর্তি হই। হওয়ার পরে ওখানে পড়ালেখা থাকাও, তার আগে আমি ঝিনাইদহ পৌর ছাত্রলীগের সদস্য নির্বাচিত হই। তো ওই যে রাজনীতির প্রতি নেশার কারণে ঢাকায় আর থাকা হয়নি, মানে ঢাকায় থাকবো না, বাড়ি চলে আসবো। আর ঝিনাইদহ ছেলেদের একটা মানে ব্যাড হ্যাবিট, সেটা হচ্ছে যে এলাকার বাইরে এরা থাকতে চায় না, এলাকার প্রতি যে ভালোবাসা, এলাকার প্রতি ভালোবাসার কারণে এরকম অনেক নজির আছে, শুধু আমার না, অনেকেই চলে এসেছেন ঢাকা থেকে। তো আমি ইন্টার ফার্স্ট ইয়ারের পর ইন্টার সেকেন্ড ইয়ারে ঝিনাইদহতে চলে আসি। তো আসার পর আমার পরিবার পরিজন বা শুভাকাঙ্ক্ষী যারাই ছিলেন, সবার ধারণা ছিল যে এখানে এসে সারাদিন ঘুরে বেড়াই, রাজনীতি করে, মিছিল মিটিং করে বেড়াই, SSC-তে তো A+ পেয়েছে, তো HSC-তে A গ্রেডও পাবে না। তো আমি তখন থেকে আমার মনে মনে, আমি কাউকে উত্তর দেইনি, আমি বলেছি ঠিক আছে রেজাল্টের পরে কথা হবে। তো আমি মনে মনে আমি যাই করে বেড়া, আমি রাতে এসে বাসায় পড়েছি, ধরেন সারা রাত পড়েছি, রাত 10টার দিকে যদি বাসায় এসেছি, খাওয়া দাওয়া করে দেখা যাচ্ছে যে 11টার থেকে রাত 4টে-4:30 পর্যন্ত পড়েছি। তো আমারও যে মানে সবার ওই কথা জিনিসটা আমার ইগোতে লাগছিল, মানুষের আসলে ইগো থাকার প্রয়োজন না, আবার প্রয়োজনও আছে। আপনার যদি ইগো না থাকে, আপনার ভিতরে যদি কোনো কিছু জেদ না থাকে, তাহলে আপনি আসলে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তো আমারও ভিতরে জেদ যে না বাসার লোকজন বলতেছে বা বাইরের লোকজন যে না প্রশ্ন আসে না তুই A+ পাবি না, তো আমি রাজনীতির পাশাপাশি আমি ঠিকই পড়ালেখা করতাম। তো ওই যে জানুয়ারি মাসের আগে, ধরেন 5 জানুয়ারি নির্বাচন আগে ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর সময় রাজনীতিতে দিয়েছি। তো তারপরে পরীক্ষা হলো 2014 সালে, পরীক্ষা আমার রেজাল্টের পরে আমাকে তৎকালীন ছাত্রলীগের প্রেসিডেন্ট যখন আমার কাছ থেকে শুনলো আমার রেজাল্টের কথা, তো সে বিশ্বাস করতে পারতেছিল না, বললো যে তুই সারাদিন আমাদের সাথে থাকিস, আবার তুই হচ্ছে যে গোল্ডেনে, আমার SSC-তে পরে জেদে, আমি পরে জেদ নিয়ে পড়ালেখা করলাম, পরে আমার হচ্ছে যে SSC-তে গোল্ডেন A+ পেয়েছিলাম এবং সাধারণ বৃত্তি পেয়েছিলাম রেজাল্টে। তো তখন তৎকালীন ছাত্রলীগের প্রেসিডেন্ট বলছিলেন এবং প্রেসিডেন্ট অন্য সবাইকে বলছিলেন যে যাই করিস পড়ালেখাটা আসলে ঠিক রাখা উচিত। তো তারপরে
সরকারি ভার্সিটি আমি ইসলামী ইউনিভার্সিটিতে ম্যারিটে 31তম হই। এখন আমি ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে এমবিএ করতেছি, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। তো আমার জায়গা থেকে যদি বলেন যে তরুণ রাজনৈতিক হিসাবে আপনি সবাই প্রতি কী বাণী রাখতে চান, তো সবাইকে আমি বলতে চাইবো যে রাজনীতিতে সৎ থাকতে হবে। রাজনীতি থেকে আমি কিছু নিয়ে বাড়িতে যাব, এই টেন্ডেন্সি নিয়ে রাজনীতি করা যাবে না। আমার যদি সম্ভব হয় বাড়ি থেকে নিয়ে আসে রাজনীতির পিছনে আমি কিছু করব এবং মানুষের জন্য কিছু করব। এবং সর্বোপরি ছাত্রলীগ, আমরা যে ছাত্রলীগ করি, আমাদের অনেক আছে যারা আসলে ছাত্রই না কিন্তু পরিচয় দিচ্ছে ছাত্রলীগ। রাইট। এবং ঝিনাইদহ থেকে দেখেন, আমরা কিন্তু ছোটবেলা থেকে বড় হয়েছি এই শহরে, এই শহরের কাদামাটি কিন্তু আমাদের গায়ে লেগে আছে। কাজের স্বীকৃতি ছোট অনেকগুলো ইয়েও রয়েছে, কিন্তু যাদের কোনোদিন ছাত্র বা কোনো রাজনীতির মিটিংয়েও দেখা যায় না, তাদেরকেও আমরা দেখেছি যে ছাত্রলীগের নাম ফেসবুকের প্রোফাইলে তারা ছাত্রলীগ পরিচিত হচ্ছে। আপনার কাছে আসবো আর একটা বিজ্ঞাপন বিরতির পরে, দর্শক কমেন্টস নিয়ে ফিরবো, তারপরে আপনার সাথে একটু আপনার ছোট মানে ব্যক্তিগত গল্প হবে। হ্যাঁ ভাই, অবশ্যই হবে, কিন্তু অবশ্যই আপনারা যারা আছেন আমাদের প্রিয় এই মানুষটির সঙ্গে, তার ব্যক্তিগত জীবনের একটু গল্প শুনবো, একটু রোমান্টিক কথা শুনবো, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করবো। যাচ্ছি ছোট্ট আর একটা বিজ্ঞাপন বিরতিতে, ফিরছি বিজ্ঞাপন বিরতির একটু পরে। এভাবে আর কতদিন বলো তো? বাচ্চাটা তো বড় হচ্ছে নাকি? ফার্নিচারের যে অবস্থা, একজন আসলে বসতেও দিতে পারি না। দেখো, যে বেতন পাই তাতে সব সাধ্যে কুলায় না, তবে ফার্নিচারের যা দাম, একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে সব কিনে দেবো। ঠিক আছে আম্মু, ভালো পড়ার টেবিল কিনে দেবো। যাও এখন খাওয়ার টেবিলে যাও, আমি আসছি। আচ্ছা শোনো, পাশের বাসার ভাবিদের বাসা ফার্নিচার দিয়ে কি সুন্দর করে সাজানো তুমি জানো? পাশের বাসার ভাই আর আমি একই চাকরি করি, কিন্তু কি করে সম্ভব? শোনো না, ভাবির কাছ থেকে শুনলাম আমাদের ঝিনাইদহ নাকি আপন ঘর আছে, সেখানে নগদ আর সহজ কিস্তিতে ভালো মানের ফার্নিচার পাওয়া যায়। তাই নাকি? ঝিনাইদহ এই আপন ঘর কোন দিকে বলো তো? এই তো আমাদের পাগলাখানার মোড়ে আপন ঘর। পাগলাখানার মোড়ে? তাহলে খাওয়া দাওয়া করে আজই যাবো আপন ঘরে ফার্নিচার কিনতে। কি খুশি তো? আপনাদের আপন জনকে নিয়ে আপন ঘরে আসুন, আপনার ঘরকে আপন করে সাজান। নিয়মিত আয়োজনে আপনাদের সাথে আছি আমি সুমন পারভেজ উপস্থাপনা, এবং কারিগরের সহযোগিতা আছেন এস এম শিমুল হোসেন, এবং আমাদের সাথে অতিথি হিসাবে জনাব আকরাম ভাই আছেন। আমাদের সংগ্রাম ভাই, আকরাম ভাই কেন হচ্ছে জানি না, সংগ্রাম হতে পারে ভুল মাত্র মানুষের জন্য, আমরা দর্শক দুঃখিত। সংগ্রাম ভাই জি, আপনি একজন ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন ভার্সিটি জীবনে,
স্কুল জীবনে বলতে পারেন, ভার্সিটি জীবনে আমি ব্রিলিয়ান্ট ছাত্র ছিলাম না। ওকে, সব লেভেলে ধরি, একটু ক্যামেরার ফেসটা আরো সুন্দর লাগছে এই মুহূর্তে, একদম যদি আমরা খুব ক্লিয়ার করে দেখাই আপনার, খুব সুন্দর লাগছে কিন্তু টেলিভিশনের পর্দা আমি দেখছি। আপনার মুখ থেকে আজকে শ্রোতারা কে কি লিখেছে আমাদের জন্য খুদে বার্তা সেটি একটু শুনবো। হ্যাঁ জি, আমি পড়ে শোনাচ্ছি। জি, আমরা দর্শক কে কি লিখেছেন আপনারা, আমরা সেটি পড়বো আপনাদের জন্য। কে কোথা থেকে লিখছেন আমাদেরকে জানিয়েছেন, আপনাদের মূল্যবান মতামত গুলো কিন্তু আমরা পড়ছি। এমডি কবির ভাই লিখেছেন, প্রিয় মুখ শুভ সকাল সংগ্রাম। এমডি কবির ভাই, উনি আমাদের ইউসিসি কোচিং এ ছিলেন, ভার্সিটি কোচিং যখন করতাম তখন থেকে তার সাথে ভালো সম্পর্ক। কবির ভাই, ভালো মানুষ, ধন্যবাদ কবির ভাই। চেষ্টা করি যে ভালো সুন্দর সুন্দর মুখগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার, আপনাকে শুভ শুভ সকাল। শাহরিয়ার তানভীর লিখেছেন, প্রিয় মুখ। মিলন হুসাইন লিখেছেন, নিশি যখন ভোর হবে সুখ তারাগুলো নিভে যাবে, সামনে আসবে নতুন একটা দিন, দিনটা হোক অমলিন, শুভ হোক আপনাদের প্রতিদিন, শুভ সকাল। শুভ সকাল মিলন ভাই। এমনি দেখেন ইয়ে সংগ্রাম ভাই, মিলন ভাই কিন্তু খুব ছন্দে ছন্দে, খুব ছন্দে উইশ করেছেন, খুব সুন্দর ভাবে বলেছেন মিলন ভাই, ধন্যবাদ মিলন ভাই। এমনি নিশান আহমেদ লিখেছেন, শুভ সকাল। শুভ সকাল, শুভ সকাল নিশান ভাই আপনাকেও। মোহাম্মদ আজিবুর লিখেছেন, শুভ সকাল। শুভ শুভ সকাল। লিটন ভাই লিখেছেন, সংগ্রাম তোমাকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ ভাই, সততা কখনো ঠকায় না। লিটন ভাই লিখেছেন, ধন্যবাদ লিটন ভাই, আসলে সততা কখনো ঠকায় না, একদমই ঠিক কথা বলেছেন, সততা আপনাকে ঠকাবে না, দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি দেশের জন্য কি করেছেন সেটা দেখবার বিষয়, রাইট। আবারও মিলন ভাই লিখেছেন, সম্রাট ভাই আপনি তো সুন্দর গান গাইতে পারেন, অসাধারণ ছিল গানটি। আমিও বলেছি কিন্তু আমার কথা বিশ্বাস করছিল না, এবার হলো তো, দর্শক বলল কিন্তু, আপনি যে ভালো কিছু করেন তার প্রমাণ কিন্তু দর্শক দিয়েছে যে আপনি ভালো গান করেন, রাইট। তারপরে কে আছে আমাদের সাথে, কেউ কে আছেন? জি না, আপাতত আর আপাতত কেউ নেই। আপনারা আপনাদের মূল্যবান মতামত গুলো জানাতে থাকুন, আরো আরো অনেক কমেন্টস আছে, ইনবক্সে মেসেজ আছে, আমরা সবকিছু পড়ব একটু পরে। আপনি যে কথা বলছিলাম যে ভার্সিটি বা স্কুল লেভেলে তো দারুণ ছাত্র ছিলেন, জি, ওই এরকম হয়েছে নাকি প্রেম একবারই এসেছিল নীরবে নাকি শতবার? আসলে প্রেম ব্যাপারে কথা বলা ঠিক হবে কিনা জানি না, প্রেম তো মানুষের জীবনে আসেই, আসেই আসেই, সেটাই, মানুষ প্রতিটা মানুষের জীবনে প্রেম আসে, তো প্রেম আসেনি সেটা বললে ভুল হবে, অবশ্যই প্রেম এসেছে। ওকে, আপনি কি বট না থাকেন প্রসঙ্গে যাবো না, তো প্রেম যে এসেছে, আসলে রাজনীতি করতে গিয়ে প্রেমের দিকে কনসেন্ট্রেট করা যায় না। আচ্ছা, এমন কি হয়েছে যে আপনার একই সাথে প্রেমিকার সাথে দেখা করার দিন আবার একই সাথে রাজনীতির মিটিং, আপনি মিটিং এ চলে গিয়েছেন? অবশ্যই মিটিং এ প্রায়োরিটি আছে, রাগ করে আপনার সাথে দেখাই হয়নি, রাগ করে দেখানি তা না, আমার আমার রিলেশনে আমার বলাই ছিল যে জানতো যে আমার রাজনীতি আমি অনেক ভালোবাসি, রাজনৈতিক অনেক প্রায়োরিটি দিই, তো সেই হিসাবে আমার রাজনীতি নিয়ে কখনো দুটা কথা বলার সুযোগ পাইনি। ভালোবাসার চেয়ে রাজনৈতিক মূল্যায়নটা বেশি দিতেন? অবশ্যই, এটাও একটা ভালোবাসা, আমার হয়তোবা আমার প্রেমিকার ভালোবাসার থেকে আমার কাছে রাজনীতির ভালোবাসাটা আমার কাছে বেশি বেশি। এবং আমি জানি না কথাটা শুনলে অনেকে কি ভাবতে পারে, কিন্তু আসলে এটা সত্যি কথা। এবং পৃথিবীতে যে নিজেকে না ভালোবাসতে পারে সে আসলে কখনোই অন্যকে ভালোবাসতে পারে না, এই যুক্তিটা আপনি কিভাবে দেখেন? এটা অবশ্যই সঠিক, পৃথিবীতে সবাই নিজেকে ভালোবাসে প্রথমত, কেউ যদি বলে থাকে যে আমি আমাকে ভালোবাসি না সেটা ভুল, পৃথিবীতে সবাই নিজেকে ভালোবাসে, এবং সবাই, আপনি যদি বলেন যে পৃথিবীতে সবাই স্বার্থপর কিনা, হ্যাঁ অবশ্যই সবাই স্বার্থপর, সবাই আগে নিজের চিন্তা করবে তারপরে অন্যজনের চিন্তা করবে, হ্যাঁ তবে স্বার্থপরতার একটা লিমিট থাকে, এখন আমার স্বার্থের জন্য আমি আরেকজনকে ক্ষতি করব না, এটা একরকম, আর আরেকটা আছে যে আমার স্বার্থ হাসিল করার জন্য আমি যা তা করে ফেলব, তাতে কার ক্ষতি হলো না হলো আই ডোন্ট কেয়ার, সেটা আর একরকম, এই স্বার্থপরতা খারাপ। তবে যদি আপনি বলে থাকেন যে পৃথিবীতে সবাই সবাইকে ভালোবাসে, হ্যাঁ পৃথিবীতে সবাই সবাইকে ভালোবাসে, এটাই চরম বাস্তব সত্যি কথা। আমি যদি এভাবে বলি যে আপনি, এমন হয়েছে যে আপনি হচ্ছে এই যে আমরা আত্মহত্যা করি, হ্যাঁ জি, আত্মহত্যাটা কি আসলে জীবনে সঠিক সমাধান আনে কিনা? অবশ্যই সঠিক সমাধান না, আত্মহত্যা কখনোই সঠিক সমাধান না, আত্মহত্যা কিভাবে সমাধান হতে পারে? তবে আপনি যদি কখনো যে আত্মহত্যা করে তার জায়গায় দাঁড়িয়ে থাকেন, তবে আপনাকে মনে হবে এটাই একমাত্র সমাধান, রাইট, এবং কারণ যে আত্মহত্যা করে সে আসলে এমন পর্যায়ে গিয়ে আত্মহত্যা করে যে যখন তার কিছু করার থাকে না, তার কাছে মনে হয় কিন্তু তারপরেও কিছু করার থাকে,
কিন্তু আসলে মানুষ যখন ওই একটা জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যায় তার মাথায় তখন ওই জিনিসটাই ঘুরপাক খায় যে আমার একটাই সমাধান আত্মহত্যা। জীবনটা এরকম, সে যদি তার সমস্যাটা কারোর সাথে শেয়ার করতে পারে, তার কোনো বন্ধু, তার পরিবার পরিজন, তাহলে আসলে আত্মহত্যার পথটা সে বেছে নাও নিতে পারে। কিন্তু ওই সময়টা আসলে সে শেয়ার করে না, সে জিনিসটা নিজের ভিতরে রাখে তার সমস্যাটা, যার কারণে আত্মহত্যা তাই তার কাছে মনে হয় একমাত্র সমাধান। বন্ধুরা, একটা আত্মহত্যা কিন্তু সারা জীবনের কান্না। অতএব আপনি আপনার পরিবারকে ভালো রাখুন এবং নিজে ভালো থাকুন। আর আত্মহত্যা নয়, ঝিনাইদহ জেলা যে আত্মহত্যা বা আবেগ প্রবণ জেলা, এই কথা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আগামীতে। সামনে ভাই, ব্যক্তিগত জীবনে আপনি অনেক সুখী মানুষ হবেন এ প্রত্যাশা আমরা করি। আর আপনার কাছে শেষ যে প্রশ্ন, 70-এ যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা হলো, জি, এবং এই যে তরুণ সমাজ, আমরা কি মানে বঙ্গবন্ধুর যে সঠিক যে তথ্যপত্র বা বঙ্গবন্ধুকে নিয়ে যে সঠিক লেখা, সেই তরুণ প্রজন্মকে আসলে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাসটা জানতে পারছি বলে কি মনে হয় আপনার? হ্যাঁ, অবশ্যই। এই যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, প্রতিটা মানুষেরই এই বইটি পড়া উচিত। এই বইটি পড়লে বঙ্গবন্ধুর জীবনের অনেক সময়ের, আসলে বইটি যেহেতু বঙ্গবন্ধুর নিজের হাতের লেখা, তো সেই হিসাবে এইটা পড়লে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানা যাবে। বঙ্গবন্ধু সম্পর্কে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে আসলে সেইভাবে অন্য সরকার যারা ছিল তারা সেটা প্রকাশ করতে দেয়নি, বা মানে যে ইতিহাসগুলো তারা সামনে নিয়ে আসছে সেগুলো আসলে ভুল ছিল। আমি মনে করি, আমি বিএনপি করি, আওয়ামী লীগ করি কি আরেকটা দল করি সেটা ভিন্ন ব্যাপার, তবে বাংলাদেশে বসবাস করে বঙ্গবন্ধুকে অস্বীকার করা, এর মতো স্বার্থপরতা আসলে আর কিছু হয় না, এবং এটা এক ধরনের বেইমানি বলতে পারেন। কারণ যেই দেশ স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু নিজের জীবনের প্রায় পুরোটা সময় ব্যয় করেছেন, পুরোটা সময় সে অধিকাংশ সময় জেলে থেকেছেন, তো সেই মানুষটাকে যদি আমরা অস্বীকার করি তাহলে আসলে আমরা বাংলাদেশের নাগরিক বলে আমার মনে হয় না। আপনি দল করতে পারেন, আপনার ভিন্ন মত থাকতে পারে, আপনি বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, বা অন্য সংগঠন করতে পারেন, কিন্তু বঙ্গবন্ধুকে অস্বীকার করলে আপনি বাংলাদেশের একজন নাগরিক বলে আমার মনে হয় না, বোধগম্য নয়। এটি আসলে কোনোমতেই বোধগম্য নয়। আমি রাজনৈতিক দল যেটা হিসাবে সেটা করতে পারি, কিন্তু স্বাধীন ভূমত বা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শেখ মুজিবুর অবদান তো অস্বীকার করার ক্ষমতা আসলে বাংলাদেশের কারণ নেই। আপনার অসংখ্য ধন্যবাদ। দর্শকের উদ্দেশ্যে আপনি যাবার পর বেলায় কি বলবেন? আসলে দর্শকদের উদ্দেশ্যে বলতে, আমি যেহেতু নতুন উদ্যোক্তা, নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলবো যে যদি কোনো ব্যবসা করতে চান, নতুন কোনো উদ্যোগ নিতে চান, প্রথমত সততা থাকতে হবে, সত্য কথা বলতে হবে। আপনার ভিতরে যদি সততা থাকে, আপনি হয়তোবা একজন অসৎ পথে উপার্জন করতে পারবে, খুব দ্রুত সময়ে অনেক বেশি কিছু পাবে, তবে সেটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। আর সৎ পথে করলে সেটা আজীবন সুখ শান্তি নিয়ে জীবন পার করতে পারবেন। তাই যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা তিনটা জিনিস মনে রাখবেন, সততা, ধৈর্য আর আত্মবিশ্বাস। এই তিনটা জিনিস যদি আপনাদের ভিতরে থাকে, শুধু নতুন উদ্যোক্তা না, মানুষ হিসাবেও যে কোনো কাজে এই তিনটা জিনিস যদি থাকে, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে জেতার চরম আগ্রহ আপনার ভিতরে, এটা ভাবতে হবে যে আমি জিতবই সে যেভাবেই হোক এবং সৎ উপায়ে, তো এই জিনিসগুলো আসলে যদি একটা মানুষের ভিতরে থাকে, তো সেটা আপনি বলেন ব্যবসায়িক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে বা যে কোনো চাকরির ক্ষেত্রে, আপনি ইনশাআল্লাহ সফল হবেন। তো সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো আর, যে আপনারা সৎভাবে ব্যবসা করবেন, সততা নিয়ে জীবনের প্রতিটি পর্যায়ে সততা নিয়ে বড় হবেন, এই আশাবাদ ব্যক্ত রাখছি। এবং ধন্যবাদ জানাচ্ছি ঝিনাইদহ টিভিকে, আমাদের মতো নগণ্য মানুষকে এরকম একটা সুন্দর প্ল্যাটফর্মে দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ঝিনাইদহ টিভির সকলের প্রতি। এবং আপনাদের এই কাজগুলো আরও ভবিষ্যতে আরও অনেক ভালো পর্যায়ে যাক, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের মতো এখানেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবং ঝিনাইদহের প্রতিটি মানুষের সম্পৃক্ততা আমরা ঝিনাইদহ টিভির প্ল্যাটফর্মে করতে চাই। ঝিনাইদহের মানুষের কণ্ঠস্বর হতে হবে একদিন, আশা করি ঝিনাইদহ টিভি, এই প্রত্যাশা আমরা রাখি। দর্শক,
আজকে বিদায় নিচ্ছি। প্রতিটি সকালে ঝিনাইদহ টিভির সঙ্গে শুরু হোক এবং ঝিনাইদহ টিভি আপনার বিনোদন দিতে বা আপনার আনন্দ দিতে আপনার কাছে সর্বপ্রথম সবার আগে ঝিনাইদহের সংবাদটি বা তথ্যটি পৌঁছে দিতে কিন্তু সবসময় আমাদের নিরলসভাবে কাজ করে যাচ্ছে গণমাধ্যম কর্মীরা। দেখা হবে আসছে কোনো সকালে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সৎ এবং সততার সঙ্গে থাকুন, অপরকে উপকার করুন এবং নিজে নিজে ভালো থাকুন। এবং করোনার এই দুঃসময়ে বারবার স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধুয়ে নিন এবং নিজে সুরক্ষিত রাখুন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন, এই প্রত্যাশা নিয়ে আমি সুমন পারভেজ বিদায় নিচ্ছি। আজকের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলাম আমি সুমন পারভেজ, অনুষ্ঠানের প্রকৌশল সহযোগিতায় ছিল এস এম শিমুল হোসেন এবং অতিথি হিসাবে ছিলেন আমাদের প্রিয় সংগ্রাম ভাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। ইনসাফ এখন একটি ফোন কলে 30 মিনিটের মধ্যে ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস পৌঁছে দিবে আপনার পছন্দের সকল বাজার সদাই, তাও আবার একদম ডেলিভারি চার্জ ছাড়া এবং বাজার দরে। তাই কোনো পণ্য কিনেই ঠকবেন না, গুণে মানে ও দামে ইনসাফ দিচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল সতেজ টাটকা শাকসবজি, মাছ মাংস, চাল ডাল সহ সকল মুদি দ্রব্য ও দেশি মুরগির ডিম, দেশি গরুর দুধ, নিজেদের ভাঙানো বোঠা ছাড়ানো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গমের লাল আটা, সরিষার তেল, খাঁটি মধু এবং এলপি গ্যাস সিলিন্ডার। কি নেই ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসে? এক প্ল্যাটফর্মে সকল পণ্য পেতে এখনই কল করুন। ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস ঝিনাইদহের প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রতিষ্ঠান। ভেজালের ভিড়ে অর্গানিক ও বিষমুক্ত পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের অঙ্গীকার।